একটি গভীর জঙ্গলের মধ্যে একটি বাগান ছিল। সেই বাগানে অনেক গাছের মধ্যে একটি ক্যাকটাস গাছ ও একটি সুন্দর গোলাপ গাছ ছিল, কিন্তু গোলাপটা ছিল খুবই অহংকারী। আহা, আমার কি সুন্দর দেখতে! আমি এই জঙ্গলের সব থেকে সুন্দর ফুল, আমার মতো কেউ নেই। তুই ঠিক বলেছিস রে গোলাপ, তুই খুব সুন্দর। এলেন একটা কুৎসিত দেখতে ক্যাকটাস, এই তোকে কথা বলতে কে বলেছে? এ গোলাপ, গোলাপ শোন না রে, তোর সাথে একটা কথা আছে। এই তোকে না কতবার বলেছি, তোর মতো কুৎসিত দেখতে ক্যাকটাস আমার সাথে কথা বলবি না? আমি হচ্ছি সুন্দরী গোলাপ, আমি তোর সাথে কেন কথা বলতে যাব? এরম ভাবে বলছিস কেন রে, আমরা তো বন্ধু। বয়েই গেছে তোর মতো একজনের সাথে বন্ধুত্ব করতে। এভাবেই দিনের পর দিন অহংকারী গোলাপটি ক্যাকটাসকে অপমান করতে থাকে তার চেহারা নিয়ে, কিন্তু ক্যাকটাসটি সবসময় চুপ করে থাকত। ক্যাকটাস ভাই, ও ক্যাকটাস ভাই, কি করছো? আরে এই যে দেখি কাক ভাই, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? ওই এসেছে আরেকজন, যেমনি ক্যাকটাস তেমনি তার বন্ধু। এই এই গোলাপ, তুই কিন্তু আমাদের সাথে এরকম ভাবে একদম ব্যবহার করবি না। কেন ব্যবহার করবো না? হ্যাঁ শুনি, একটা কুৎসিত দেখতে কাক, যা এখান থেকে যা। এভাবে এই দিন যেতে লাগলো। সুন্দর বসন্ত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলো। গ্রীষ্মের তাপপ্রবাহের ফলে চারিদিকের জল শুকিয়ে যেতে লাগলো, আর সেই সুন্দর বাগানটিও শুকিয়ে যেতে লাগলো। জলের অভাবে গোলাপ গাছটি দিন দিন শুকিয়ে যেতে লাগলো। চারিদিকে এই জলের অভাব ক্যাকটাসের উপর কোনো প্রভাব ফেলতে পারলো না। এবার আমি কি করব, আর যে জল ছাড়া চলছে না, আমার যে খুব কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছি না। এরকম একটা দিনে গোলাপ দেখল সেই কাকটি ক্যাকটাসের মধ্য দিয়ে জল পান করছে। লজ্জিত ও অসহায় গোলাপ ক্যাকটাসের কাছে সাহায্য চাইল। এই ক্যাকটাস, আমাকে একটু জল খেতে দিবি রে, আমি যে আর পাচ্ছি না রে, জল না পেলে আমি মারা যাব রে। আরে হ্যাঁ হ্যাঁ, তোকে জল দেব না কেন, তুই তো আমার বন্ধু। তোকে অনেক ধন্যবাদ রে, তুই খুব ভালো রে, আমাকে ক্ষমা করে দিস রে, আমি তোকে কত খারাপ কথা বলেছি। এই গল্পের নীতি কথা হল এই যে, চেহারা দিয়ে কখনো কাউকে বিচার করা উচিত নয়।